এই দেখুন বন্ধুরা আমি একটা নারকল পেয়েছি, চলুন এই নারকলটা নিয়ে রান্নার কাছে যাই। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমার আজকে একটা নারকল লাগবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ব্লিজফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন শরীর খারাপ থাকার জন্য আমার এবং ফ্যামিলির সকলেরই একে একে শরীর অসুস্থ হওয়ার জন্য, বুঝতেই পাচ্ছেন এখন ওয়েদার চেঞ্জের জন্য আমার এবং বাড়ির সকলেরই একে একে শরীর খারাপ হয়েছিল। তো সেটা কাটিয়ে উঠতে প্রায় 15 দিন মতো টাইম লেগে গেল। এই 15 দিন অনেক চেষ্টা করেছিলাম ভিডিও বানানোর, কিন্তু বানিয়ে উঠতে পারিনি। এক একটা দিন মনে হয়েছে এক একটা বছর, আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়ে ওঠেনি, তার জন্য ভীষণ খারাপ লাগছিল। এখন আমরা পুরোপুরি সুস্থ, এবার থেকে কৃষ্ণা রান্নাঘরে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। বন্ধুরা, এই দিনগুলোতে আপনারা অনেকেই আমার খোঁজ খবর নিয়েছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন আমরা কেমন আছি, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো হাঁসের ডিমের মালাইকারি। গাছ থেকে নারকেল পুড়িয়ে নিয়ে এসেছি, চলুন আজকের রেসিপিটা শুরু করি। এখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি, ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম, ডিমগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার ঢাকা দিয়ে ডিমটা সিদ্ধ হতে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হোক, আমি ততক্ষণ নারকেলটা ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, মালাইটা কত বড় নারকলের, নারকলটা আমি এবার ফাটিয়ে নিই। কত সুন্দর ফুটেছে, এই দেখুন বন্ধুরা নারকলটা কত সুন্দর। এক মালাই নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, একটা মালাইতে আমার হয়ে যাবে, একটা মালাইতে দেখুন কতটা হয়েছে, এতেই আমার হয়ে যাবে। এবার দেখি ডিমটা সিদ্ধ হলো কিনা। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
ডিমটা ঠান্ডা হোক আমি ততক্ষণ নারকলের দুধটা বের করে নিই। নারকেলের জলটাই দিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ডিমগুলো ভাজার জন্য। এগুলো আমাদের বাড়ির হাঁসের ডিম। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অল্প একটু ভেজেই তুলে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। কড়ায় সরষের তেল আছে, ওর মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর দিচ্ছি গোটা জিরে, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই হাঁসের ডিমের মালাইকারি দারুণ খেতে হয়, খুবই টেস্টি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিচ্ছি এক চামচ চিনি, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাদাম বাটা, মশলাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ডিমগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। রান্নাটা আমার হয়ে গেছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। বন্ধুরা, এই হাঁসের ডিমের মালাইকারি, ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গেই ভীষণ ভালো লাগে খেতে, দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। বন্ধুরা, তৈরি করে নিলাম হাঁসের ডিমের মালাইকারি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।